সমগ্র দেশের কলিয়াবরতো 25 জানুয়ারির দিনটি উদযাপন করা হয় রাষ্ট্রীয় ভোটার দিবস। কলিয়াবর জেলা নির্বাচন বিভাগের উদ্যোগত কলিয়াবর মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত দেশের 14 সংখ্যক রাষ্ট্রীয় ভোটার দিবসত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে জনপ্রিয় অভিনেত্রী তথা কলিয়াবর নির্বাচন জেলা আইকন নিশিতা গোস্বামী। ভোটদানের বিকল্প নাই, মই নিশ্চিতভাবে ভোটদান করিম এই মূল ভাবনা অর্থাৎ থিম লৈ দেশজুড়ি পালন করা হয়েছে 14 সংখ্যক রাষ্ট্রীয় ভোটার দিবস। 1950 চনত স্থাপিত ভারতের নির্বাচন আয়োগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2011 চনের 25 জানুয়ারির দিনটি সমগ্র দেশজুড়ি রাষ্ট্রীয় ভোটার দিবস হিসেবে পালন করে হয়েছে। উক্ত অনুষ্ঠানটির আন্তরে নগাঁও জেলার অতিরিক্ত আয়ুক্ত কলিয়াবর মহকুমার মহকুমাধিপতি লিজা তালুকদার, নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকে শোণিতপুর জেলার দরং মহাবিদ্যালয়ের ডক্টর অঙ্কিতা বরুয়া, কলিয়াবর মহকুমা নির্বাচনী বিষয়া ভূপালী কাশ্যপ, চক্র বিষয়া রাজনিশান শর্মা, মহকুমা দণাধীশর কলিয়াবরের গণ্যমান্য লোক। সভাখনি বরগীতেরে আরম্ভ করে জেলা আইকন নিশিতা গোস্বামীয়ে মন যায় গীত গায় ভোট দিবলৈ আহিবলৈ জনসাধারণক আহ্বান জানায়। উক্ত সভাতে দুগৰাকী বিশেষভাবে সক্ষম চারিগৰাকীকৈ নতুন ভোটারক প্রশাসনের তরফের আদরণি জানা হয়। কলিয়াবর কলেজের অধ্যক্ষকে ধরে প্রতিগী সদস্য ধন্যবাদ জানাইছে। আর কলিয়াবর ইলেকশন কমিশনের প্রতিগ্রাম মানে সদস্য ধন্যবাদ জানাইছে। প্রথম কথা, আমি সকলে সেই ভোট যেটা আমি আগরপ্রে শুনে আছো যে ভোট দিব লাগে ভোট দিব লাগে, আর তারে আসলে এই বস্তুখিনি আগত রাখি পেলায় এই অনুষ্ঠানটি করা হয়েছে, যাতে সকলকে অ্যাওয়ার করা হয় যে ভোট সাব্যস্ত করব লাগে। গণতান্ত্রিক দিকত আমার যে অধিকার আছে আটাইতো ডর অধিকার হচ্ছে আমি ভোটদান করব লাগে। গতি ময়ও আজি জনসাধারণের এগারী ব্যক্তি হিসাবে সকলকে অনুরোধ জানাইছো সকলো ওলাই আসি যাতে নিজের ভোট দি দিয়েহি, কারণ এটা এটা ভোট খুব বহুমূলীয়া বলে কোয়া হয়। গতি সকলকে অনুরোধ জানাইছো আপনারা ওলাই আসুক, নিজের ভোট দি সাব্যস্ত করব, কারণ নিজের ভোট দি খুব প্রিশিয়াস বলে কোয়া সেইটাই কম। আর কলিয়াবরে যেহেতু মানে জিয়রী হয় আইতা ককাহত ইয়ারে আসলে, গতি ইয়ালে আসি থাকা হয় নিজের ঠাইত এখন সন্মান পাইছে সেটা মোটর ডর কথা। আর এক লাইন গাব দিছে, সেই লাইনটুকে গাও যেটা মূর ভাল লগা আটাইতো ভাল লগা গীত, তোমার দেখা পালে সপন জাগি উঠে বুকুখন বন নদী হয় মরম পুতি হয়ে যে যেতিয়া তোমার দেখো যা যাবর অভিমান মুক্তি পেলাম, মন যায় মন যায় মন যায় অন্ত পদে জয় কলিয়াবরৰ পৰা পাৰ্থপ্ৰতিম হাজৰিকা, ৰিপৰ্ট অসম আদিত্য।